হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই উত্তরাখণ্ডের দেবভূমিতে, অর্থাৎ সেই কেদারনাথের পথে। এবং আমি আজ তোমাদের সকলের কাছে এই হরিদ্বার বাস পার্কিং থেকে কেদারনাথের সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডের এই 239 কিলোমিটার পথের এই দীর্ঘ লম্বা বাস জার্নির ভিডিওটি আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তার সাথে সাথে এই চলন্ত গাড়িতে চেতে ছুটে যেতে যেতে এই চলন্ত গাড়ির ভেতর থেকে এই জানালার ফাঁক দিয়ে এই কেদারনাথ মন্দির যাওয়ার পথে এই ভয়ঙ্কর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার দুধারের এই বিশাল বিশাল পাহাড় ও পাহাড়ি ঝর্ণাধারা এবং এই গাড়োয়াল পাহাড়ি এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে যাব সেই উত্তরাখণ্ডের সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডের পথে। আমি আজ তারই কিছু ছবি ও ভিডিও তোমাদের সকলের কাছে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমাদের গাড়ি ছুটে চলেছে কেদারনাথের পথে। এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7:30। এই যে আমাদের সকল তীর্থযাত্রী, তারা এই গাড়ির মধ্যে বসে একসাথে জয়ধ্বনি দিয়ে আনন্দ হই হুল্লোড় করছেন। দেখুন, সেই সব দৃশ্য আমি তুলে ধরেছি। এই হরিদ্বার থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 239 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। দেখুন আমাদের গাড়ি কি সুন্দরভাবে ছুটে চলেছে কেদারনাথের পথে। আর এই দেখুন, এই হরিদ্বারের রাস্তাটি কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তাছাড়াও রাস্তার দুই পাশ দিয়ে কত বড় বড় হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি এই গাড়ির জানালার ফাঁক দিয়ে দেখতে খুব খুব সুন্দর লাগছে। আমাদের বাস এই হরিদ্বার মেইন শহর ছেড়ে এগিয়ে চলেছে কেদারনাথের পথে। আমরা আর কিছুক্ষণের সময়ের মধ্যেই ঋষিকেশ হয়ে এগিয়ে যাব সেই পাহাড়ি পথ। ওই দেখুন, সামনেই কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, তাই না? আমরা এখন সেই পাহাড়ের দিকেই ছুটে চলেছি। দেখুন যে আমাদের এই গাড়ি ঋষিকেশের চৌ রাস্তার মোড় ছেড়ে এগিয়ে চলেছে সেই পাহাড়ি পথের দিকে। আমি এখন তোমাদের এই পাহাড়ি এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো এই চলন্ত গাড়ির ভেতর থেকে দেখাতে দেখাতে এগিয়ে যাব কেদারনাথের পথে। তোমরা সকলে অবশ্যই আমার এই ভিডিওটি বন্ধ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভয়ঙ্কর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার দুধারের দৃশ্যগুলো অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন, আমাদের বাস এখন এই পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে
আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই গাড়ির ভেতর থেকে। এই পাহাড়ি আঁকা বাঁকা পথগুলো, কিছুটা পথ যেতে না যেতেই এই রাস্তাগুলো একে বেঁকে এই পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে। সত্যিই কি সুন্দরভাবে এই পাহাড়গুলোকে কেটে এই রাস্তাগুলো তৈরি করেছেন, তাই না? মনে হচ্ছে যেন আমরাও এই গাড়ির সাথে সাথে আঁকা বাঁকা হয়ে এগিয়ে চলেছি এই উপরের দিকে। দেখুন এই পাহাড়ি রাস্তার দুই ধার দিয়ে প্রচুর সংখ্যক সবুজে মোড়া গাছপালা, আর সেই সব সবুজে মোড়া গাছপালার মাঝ রাস্তা দিয়ে আমাদের গাড়ি কি সুন্দরভাবে এগিয়ে চলেছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই সব সবুজে মোড়া মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো। আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে আজকের এই বাস জার্নির ভিডিওটি তোমাদের কাছে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আমরা
এই দেখুন, আমরা এখন এসে পড়েছি ব্রহ্মপুরী আর টি ও চেক আপ পয়েন্টের সামনে। দেখুন এখানে কত টুরিস্ট গাড়ি একের পর এক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে এসে জানতে পারি যে এখানে এই চেক আপ পয়েন্টে সমস্ত গাড়ির মালিক, তারা এখানে সমস্ত ডকুমেন্ট চেক আপ করিয়ে তারপর নাকি আবার আমরা এগিয়ে যাব শিবপুরীর পথে। এই দেখুন চারধাম যাত্রার ম্যাপ, আর এই ম্যাপ দেখেই চারধাম যাত্রার সমস্ত জায়গাগুলিতে এই রুট ম্যাপ দেখে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এই যে আমাদের গাড়ি এই চেক আপ পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শিবপুরীর পথে। আর এই যে দেখুন, আমি এবং আমাদের সকল তীর্থযাত্রী তারা এই বাসের নিজ নিজ সিটে বসে কতটাই আনন্দ, হই হুল্লোড়, এমনকি তারা সকলে নিজেদের মধ্যে গল্প, আড্ডা, এমনকি হাসাহাসি করে চলেছেন এই গাড়ির মধ্যে। তার সাথে সাথে আমাদের গাড়ি এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে কেদারনাথের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার তো দেখতে হ্যাঁ 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 আমার তো দেখত
এই দেখুন আমাদের সকল যাত্রী, তারা এই গাড়ির মধ্যে কি আনন্দই না করছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই হরিদ্বার টু কেদারনাথের সোন প্রজাগের সীতাপুর বাস স্ট্যান্ডের ভিডিওটি শেষ করছি। আর এই যে সামনেই একটি গ্রাম দেখা যাচ্ছে, মনে হচ্ছে আর কিছুটা পথ এগিয়ে গেলেই হয়তো আমরা সামনে একটি বড় গ্রাম পাব। দেখুন রাস্তার দুই পাশ দিয়ে কত দোকানপাট, বাড়ি এবং হোটেল দেখা যাচ্ছে। আর আমাদের বাস সেই রাস্তা ধরে এগিয়ে চলেছে সামনের দিকে।
আর এই দেখুন সামনেই কি ভয়ঙ্কর পাহাড় দেখা যাচ্ছে, আর সেই পাহাড়ের মাঝ রাস্তা ধরে কত গাড়ি চলাচল করছে। দেখুন কিভাবে এই পাহাড় কেটে এই রাস্তা তৈরি করেছে এই দুই পাহাড়ের মাঝ দিয়ে। সত্যি আমাদের সকলের তো অসাধারণ লাগছে এই সব ভয়ঙ্কর পাহাড়গুলোকে খুব কাছে থেকে দেখতে পেয়ে। এই দেখুন আমরা এখন এসে পড়েছি দেবপ্রজাগে। এই দেবপ্রজাগ হলো হিন্দুদের পবিত্র তীর্থস্থান, আর এই দেবপ্রজাগ হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর এবং একটি নগর পঞ্চায়েত পৌরসভা। এই অঞ্চলটি অলকানন্দা নদীর পঞ্চপ্রজাগ, অর্থাৎ পাঁচটি সঙ্গমের মধ্যে একটি, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয় এবং গঙ্গা নামটি ধারণ করে। ঐতিহ্যগতভাবে এটি হলো সেই জায়গা যেখানে ঋষি দেব শর্মা তাঁর তপস্বী জীবন কাটিয়েছিলেন। তাঁর নাম থেকে এর বর্তমান নাম দেবপ্রজাগ হয়েছে। এটি পাহাড়ের পাঁচটি পবিত্র সঙ্গম স্থলের একটি এবং এটি ধর্মপ্রাণ হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি উত্তর ভারতের প্রধান নদী এবং হিন্দু ধর্মের পবিত্র নদী, জলবিজ্ঞানে বৃহত্তর দৈর্ঘ্য এবং প্রবাহের অনুসারে অলকানন্দা গঙ্গার উৎস জলস্রোত হিসাবে বিবেচিত হয়, যদিও হিন্দু ধর্মের এবং সংস্কৃতি অনুসারে অন্য মুখ্য জলস্রোত। অলকানন্দার সাথে যুক্ত পাঁচ প্রধান উপনদী হল
ধৌলিগঙ্গা, নন্দকিনী, পিণ্ডার, মন্দাকিনী ও ভাগীরথী দেবপ্রজাগের শেষ উপনদীতে মিলিত হওয়ার পর নদীটি গঙ্গা নামে পরিচিত। এই অলকা নন্দা নদীর প্রবাহে উচ্চ রাফটিং গ্রেডের কারণে এখানে বিশ্বের অন্যতম উচ্চমানের রাফটিং হয় এবং চামোলি, টিহরি এবং পৌরী জেলার কিছু অংশ অলকা নন্দা নদীর জলনির্গমন পথ এবং 21 কিলোমিটার দূরের হিমালয়ের চূড়া থেকে আগত উপনদী সরস্বতী নদীর সঙ্গে মানায় মিলিত হয়। মানা থেকে 3 কিলোমিটার দূরে হিন্দু তীর্থযাত্রা দেবপ্রয়াগ, ঋষিকেশ, বদ্রীনাথ এই মহাসড়কে অবস্থিত। এই দেখুন আমাদের সকল যাত্রী, তারা এই গাড়ির মধ্যে কি আনন্দই না করছে। তাদের প্রত্যেকের প্রচণ্ড মাথা ধরেছে বলে আমাদের গোসাই তাদের সকলের মাথায় ঠান্ডা তেল ও জল দিয়ে থাবড়াচ্ছেন এবং সেই সব দেখে আমাদের সকল তীর্থযাত্রী তারা হাসাহাসি এবং আনন্দ হয়ে হুল্লোড় করছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। Yeah.
Thank you.
এই দেখুন, আমরা এখন চলে এসেছি ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। এটি শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এখন আমরা ধরি দেবীর মন্দিরটি দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম এবং এই রাস্তা থেকে এই ধরি দেবীর মন্দির এবং তার আশেপাশের চারিপাশের ভিউগুলো আমি আমার ক্যামেরায় তুলতে থাকলাম। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তা থেকে। এই দেখুন ধরি দেবী মন্দিরের যাবার প্রবেশ পথ। দেখুন কত ভক্তগণ, তারা এই মূল গেট দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আমিও এখন এই ধরি দেবীর প্রবেশ পথ অর্থাৎ মূল গেট দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। ধরি দেবী মন্দির, এবং এটি একটি হিন্দু মন্দির যেখানে তাকে দেবী কালী হিসাবে পূজা করা হয় এবং তাকে উত্তরাখণ্ডের অভিভাবক দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং চার ধামের রক্ষক হিসাবে সম্মানিত করা হয়। এই মন্দিরটি উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে প্রতিদিন একটি অলৌকিক ঘটনা ঘটে যা দেখে মানুষ অবাক হয়। মূর্তিটি সকালে একটি মেয়ের মতো দেখায় এবং বিকেলে একটি যুবতী মেয়ের রূপ ধারণ করে এবং সন্ধ্যায় বুড়ির মতো দেখা যায়। এই ধরি দেবীর দৃশ্য সত্যিই মর্মান্তিক। এই মন্দিরটি ধরি দেবীর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত। আসলে এই মন্দিরে উপস্থিত মা ধরি উত্তরাখণ্ডের চার ধামকে রক্ষা করে। এই দেখুন, আমরা সকলে এখন এই মন্দিরের ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই মন্দিরের সিঁড়ির উপরে। সেই ভিড়কে উপেক্ষা করে এগিয়ে চলেছি ভেতরের দিকে। এই ধরি দেবীর মন্দিরে কোন ধরনের ক্যামেরা ও মোবাইলের মাধ্যমে ছবি ও ভিডিও তোলা পুরোপুরি নিষিদ্ধ আছে? এই মাকে পাহাড় ও তীর্থযাত্রীদের রক্ষক দেবী হিসেবে বিবেচনা করা হয়। একজন কিংবদন্তির মতে, এই মন্দিরটি একবার মারাত্মক বন্যার কারণে মন্দির ও মায়ের মূর্তিটি ধুয়ে ফেলা হয়েছিল এবং তিনি ধরো গ্রামের কাছে একটি পাহাড়ের পাশে থেমেছিলেন বলে জানা যায়, এবং সেই মূর্তি থেকে একটি ঐশ্বরিক কণ্ঠস্বর বেরিয়ে এসেছিল যা গ্রামবাসীদের কাছে সেই জায়গায় প্রতিমা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল এই ধরি দেবী। এরপরে গ্রামবাসীরা একসাথে সেখানে মায়ের মন্দির তৈরি করেছিল, যদিও পুরোহিতরা বিশ্বাস করে এই মন্দিরে মা ধরির মূর্তি দাপর যুগ থেকেই প্রতিষ্ঠিত ছিল। এই ধরি দেবীর মূর্তিটি 2013 সালে মা ধরি দেবীর মন্দির ভেঙে যায় এবং তার মূর্তিকে তাদের জন্মস্থান থেকে সরিয়ে দেওয়া হয়। এই কারণে এই ধরি দেবীর মূর্তিটি 2013 সালে 16 জুন সন্ধ্যায় সরানো হয়েছে বলে মনে করা হয় এবং তার কয়েক ঘন্টা পরে এই উত্তরাখণ্ডে রাজ্যে একটি বিপর্যয় নেমে আসে এবং ওই সময় উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হয় এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সেই থেকেই এই মন্দিরটি আবার একই জায়গায় নির্মিত হয়েছে বলে জানা যায়। এখন আমরা আবার এই ধরি দেবীর মন্দির ছেড়ে এগিয়ে যাব সেই কেদারনাথের পথে।
এই দেখুন এই ধরি দেবীর মন্দির পার হয়ে কিছুটা পথ এগিয়ে যেতে দেখতে পাই একটি সুন্দর লোহার তৈরি ব্রিজ হচ্ছে। দেখুন এই গাড়ির ভেতর থেকে আমরা সকলে জানালার ফাঁক দিয়ে দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। আর ওই যে দেখুন সামনে একটি ব্রিজ, আর ব্রিজের ঠিক ওই পারে দেখুন একটি পাহাড় দেখা যাচ্ছে। আর সেই পাহাড় কেটে পাহাড়ের ভেতর দিয়ে কি সুন্দরভাবে রাস্তা তৈরির কাজ চলছে। আর আমাদের বাস সেই পাহাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনের দিকে। এই দেখুন আমরা এখন রুদ্রপ্রয়াগে ঢুকে পড়েছি। রুদ্রপ্রয়াগ অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগের মধ্যে একটি। এখানে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম হয়েছে। আর ওই দেখুন অলকানন্দা এবং মন্দাকিনী নদীর ওই পার দিয়ে কত সুন্দর সুন্দর বাড়ি ঘর, সত্যিই কি অসাধারণ লাগছে তাই না। এই রুদ্রপ্রয়াগ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 86 কিলোমিটার দূরে অবস্থিত। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের গাড়ি এই বৃষ্টির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে। আর ওই যে দেখুন এই নদীর ওই পারে কি সুন্দর একটি গ্রাম দেখা যাচ্ছে, এবং সেখানে কি সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এই চলন্ত গাড়ির ভেতর থেকে।
আর ওই দেখুন নদীর তীর দিয়ে কত চাষের জমি দেখা যাচ্ছে এবং তার পাশ দিয়ে কত বাড়িও দেখা যাচ্ছে। আমাদের তো খুব খুব আনন্দ হচ্ছে এই সব দৃশ্য দেখে। আর এই বিকেলের এই পাহাড়ি ঘেরা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই বাস কি সুন্দরভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে এই পাহাড়ি পথ ধরে। সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে। ওই দেখুন ওই পাহাড়ের শেষ চূড়ায় ওই সাদা রঙের মেঘগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছে। ওই সবুজে মোড়া পাহাড়ের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে। আপনারা নিজে চোখেই সেই সব প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখুন। যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়, আর তার সাথে সাথে রয়েছে এই পাহাড়ি এলাকার সবুজে মোড়া গাছপালা এবং খুব সুন্দর এই পাহাড়ি এলাকার রাস্তাঘাট। আর আমাদের এই সেই রাস্তা ধরেই ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই কেদারনাথের পথে। আর এই দেখুন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই বিকেল বেলায়। এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এই গাড়ি কি সুন্দরভাবে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছে। সত্যি আমাদের সকলের তো অসাধারণ লাগছে এই সব নিজে চোখে খুব কাছে থেকে দেখতে পেয়ে। দেখুন কি ভয়ানক রাস্তা, আর তার ঠিক পাশে রয়েছে গভীর খাদ। আর আমাদের এই গাড়ি এই সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে কেদারনাথের পথে। সত্যি আমাদের সকলের তো অসাধারণ লাগছে এই সব ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা ও পাহাড়গুলোকে খুব কাছে থেকে দেখতে পেয়ে।
আর ওই যে দেখুন, ওই পাহাড়ের শেষ চূড়ায় দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি। সত্যি খুব খুব সুন্দর লাগছে এই গাড়ির মধ্যে থেকে দেখতে পেয়ে। এখন আমরা ওই পাহাড়ের দিকেই আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা আর হয়তো কিছু সময়ের মধ্যেই সেই সোন প্রজাগের সীতাপুর বাস স্ট্যান্ডের পথে পৌঁছে যাব। এই দেখুন, আমাদের বাস এখন গুপ্ত কাশী ঢুকে পড়েছে। আর এই যে দেখুন কি অপূর্ব সুন্দর এই রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর সুন্দর হোটেলগুলো পরপর সাজানো রয়েছে। আর আমাদের বাস সেই গুপ্ত কাশীর মাঝ রাস্তা দিয়ে কি সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই দেখুন কি সুন্দরভাবে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে এই গাড়িগুলো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছেন। আর আমাদের গাড়ি পাহাড়ের সাইডে দাঁড় করিয়ে রেখেছেন। দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন কি ভয়ানক এই পাহাড়ি রাস্তাগুলো। এই দেখুন, আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। ওই দেখুন, সীতাপুর বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। আর এই দেখুন, আমাদের বাস এখন এই গুপ্ত কাশী পার করে সোন প্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে পড়েছে। আমাদের এই 239 কিলোমিটার পথের বাস জার্নি শেষ করে এখন চলে এসেছি সীতাপুর বাস স্ট্যান্ডের মুখে। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই সীতাপুর বাস স্ট্যান্ডে নেমে পড়ব। এবং তার সাথে সাথে এই হোটেলের সামনে থাকা কত লোকজন, তারা এই গাড়িগুলোকে দেখে তারা সকলে গাড়িগুলোকে হাত দেখিয়ে দাঁড়াতে বলছেন। দেখুন সেই সব দৃশ্য, আমি এই গাড়ির ভেতর থেকে আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি।
এই যে দেখুন আমাদের বাস এখন এই গুপ্তকাশী পার করে এখন সীতাপুর বাস স্ট্যান্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। দেখুন এই সোন প্রজাগের সীতাপুর বাস স্ট্যান্ডের যাবার পথে কত সুন্দর সুন্দর হোটেল এই রাস্তার দুই পাশ দিয়ে, এবং সেই হোটেলের সামনে দিয়ে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হোটেলের সামনে দিয়ে। এই দেখুন আমরা এখন এসে পড়েছি সোনপ্রাগের সীতাপুর বাস স্ট্যান্ডে। এখন আমরা সকলে গাড়ি থেকে নেমে তারপর হোটেল ঠিক করে সেখানে রাতের খাওয়া দাওয়া সেরে রাতে বিশ্রাম নিয়ে তারপর আমরা কালকে ভোরবেলায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব কেদারনাথ মন্দিরের পথে। দেখুন এই সীতাপুর বাস স্ট্যান্ডের ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে এসে দেখতে পাই যে এই সীতাপুর বাস স্ট্যান্ডটি পুরো পাহাড় দিয়ে ঘেরা, এবং এই বাস স্ট্যান্ডটি প্রচুর বড়, এবং তার পাশ দিয়ে সুন্দর সুন্দর বড় বড় হোটেল আর হোটেল, যেদিকেই তাকায় শুধু হোটেল দেখতে পায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই হরিদ্বার টু কেদারনাথের সোনপ্রাগের সীতাপুর বাস স্ট্যান্ডের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।